সকলকে জয় যিশু। সুপ্রভাত। আরও একবার আমাদের এই সকালবেলার আত্মার এই খড়গের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রতিদিন সকালবেলার ন্যায় প্রভু তার বাক্যের মাধ্যমে আমাকে এবং আপনাকে কিছু না কিছু চেতনা দেন, কিছু না কিছু জানান, কিছু না কিছু বোঝান, এবং যার মাধ্যমে আমরা ঈশ্বরের বাক্যকে বুঝতে পারি। আজ এই সকালবেলা ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাকে এবং আপনাকে বলতে চায়, মন পরিবর্তন করো, ফেরত এসো, যেন আমি তোমার জীবনে আশ্চর্য কাজ করতে পারি। প্রিয়জনেরা, যিশাই ভাববাদী এক অধ্যায় পদ সংখ্যা ১৮তে তিনি বলেছেন, যদি প্রভু বলেন এই সব বিষয়গুলি বিচার ও বিবেচনা আলাপ আলোচনা করা যাক, যদিও তোমাদের পাপগুলো উজ্জ্বল লাল রঙের কাপড়ের মতো ওগুলো ধুয়ে ফেলা যায় এবং তুষারের মতো সাদা হয়ে যেতে পারে, যদিও তোমাদের পাপ রক্তের মতো লাল তোমরা পশমের মতো শুভ্র হয়ে উঠতে পারো। আমাদের পাপ ক্ষমা হতে পারে, আমাদেরকে পরিষ্কৃত করা যেতে পারে, আমাদের জীবনে নতুন কৃপা দয়া ও অনুগ্রহ দেওয়া যেতে পারে, যদি আমরা আমাদের পাপ স্বীকারের মাধ্যমে প্রভুর কাছে ফেরত আসতে পারি। আজকে তিনি আমাকে এবং আপনাকে একই কথা বলছেন, যদি আমরা তার বাক্যের ওপর বিশ্বাস করি, নির্ভর করি, তার চরণতলে ফেরত আসি, তিনি আমাদের জীবনকে এক নতুন আশীর্বাদে পরিস্ফুটিত করবেন। সত্যিই কি আপনি তার কাছে ফেরত আসতে চান? যদি আপনার উত্তর হ্যাঁ, আসুন আজ তার চরণতলে আসি, তার কাছে আমরা আমাদের প্রার্থনা মিনতি জানাই, আমরা আমাদের বিনতি তার চরণতলে সমর্পণ করি। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুক, প্রভুর কৃপা দয়া শান্তি ও অনুগ্রহ আপনাদের সঙ্গে থাকুক। আপনার বিশ্বাস প্রভুর চরণতলে আরও আপনাকে প্রভুর কাছে এগিয়ে নিয়ে আসুক। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় মৃত্যুঞ্জয়। আমাদের এই পেজকে সাবস্ক্রাইব করতে ও শেয়ার করতে ভুলবেন না। আমেন। জয় যিশু সকলকে।